গ্যালাক্সি নিউজে আপনাকে স্বাগতম। নিত্য নতুন সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার মতো করে আমাদেরকে আর কেউ ভালোবাসেন না, আর ভালোবাসতেও পারেন না। আর আল্লাহ তাআলা তার প্রদর্শিত পথের পথিকদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত, যার তলদেশ দিয়ে সুমিষ্ট নহর প্রবাহিত করে দিয়েছেন। আর আল্লাহ তাআলার পরেই আমাদেরকে অত্যাধিক ভালোবাসেন আমাদের প্রাণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চিন্তা করতেন কিভাবে আমরা নাজাত পেতে পারি, কিভাবে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে পারি। তিনি আজীবন আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আমরা অল্প পরিশ্রমে অধিক লাভবান হতে পারি। এর ধারাবাহিকতায় তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন ছোট্ট একটি আমল, যে আমলটি করার ফজিলত অপরিসীম। আসুন আজ থেকে আমরা চেষ্টা করি ছোট্ট এই আমলটি সবসময় করা আর অর্জন করি দুনিয়া ও আখিরাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার এই দোয়া পাঠ করবে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত বিরতিহীন ভাবে উহার সব লিখতে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বন্ধুকে জানিয়ে দিন।